আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইনাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল আম্মা বাদ। সুপ্রিয় দর্শক আপনাদেরকে আহ্বান জানাচ্ছি এ মাসের আত্তাহরিক অনুষ্ঠানে। এ মাসের আত্তাহরিক পঁচিশতম বর্ষ নবম সংখ্যা জুন 2022। আমাদের এই সংখ্যাটি বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রবন্ধ নিবন্ধের সমাহারে সাজানো হয়েছে। আত্তাহরিক টিভি, অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। এই সংখ্যার দ্বিতীয় পৃষ্ঠায় আছে সম্পাদকীয় এবারের সম্পাদকীয় দেউলিয়া হলো শ্রীলঙ্কা মূলত শ্রীলঙ্কা কীভাবে দেউলিয়া হলো এবং কি কারণে শ্রীলঙ্কা আজকে অর্থনৈতিক সংকটে সেই বিষয়গুলি এই সম্পাদকীয়তে উঠে এসেছে সেই সাথে সাথে বাংলাদেশের জন্য একটা অসহনীয় সংকেত যে রয়েছে সে বিষয়টিও সম্পাদকীয় স্থান পেয়েছে এই সংখ্যার তৃতীয় পৃষ্ঠায় আছে যুব সমাজের অধপতন কারণ ও প্রতিকার প্রবন্ধটি মূলত ডক্টর সোলাইমান আর রোহাইলি এর একটি ভাষণ যেটা পরবর্তীতে লিখিত রূপ দেওয়া হয়েছে এবং এটাকে গুরুত্ব বিবেচনায় মুসলিম পাঠকদের জন্য বা বাঙালি পাঠকদের জন্য এটা বাংলা ভাষায় অনুবাদ করে আর তুলে ধরা হয়েছে অনুবাদ করেছেন মোহাম্মদ আব্দুল মালিক অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রবন্ধটিতে যুব সমাজের করণীয় সম্পর্কে বা তাদের অধপতন সম্পর্কে দিক নির্দেশনা প্রদান করা হয়েছে এই সংখ্যার অষ্টম পৃষ্ঠায় আছে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য সেখন ফলাফলের গুরুত্ব প্রফেসর ডক্টর শহীদ নকিব ভয়ার অভিজ্ঞতা লব্ধ শিক্ষা প্রতিষ্ঠানে শিখন ফলাফল কেমন হতে পারে বা কি কি পদ্ধতি অবলম্বন করা যেতে পারে সেই বিষয়টি এখানে স্থান পেয়েছে এই সংখ্যার তেরো পৃষ্ঠায় আছে হজ ওমরা সংশ্লিষ্ট ভুল ত্রুটি সমূহ কামরুজ্জামান মিন আব্দুল বারি লিখিত একটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ সমসাময়িক এই সময় মানুষ হজ করতে যাবেন এবং দেখা যায় বিভিন্ন হজ কাপালের সাথে গিয়ে তারা বিভিন্ন মোয়াল্লামের মাধ্যমে হজের যেগুলি সহি পদ্ধতি আছে সেগুলির বাইরে আরো অনেক কিছু তারা করিয়ে থাকেন যারা হজ কর্মী বা হজ করতে তাদেরকে তাদেরকে দিয়ে যান এগুলি কোরআন হাদিস সমর্থিত নয় সেই বিষয়গুলি এখানে উঠে এসেছে এই প্রবন্ধে সুতরাং যারা হজ যাত্রী তাদের কাছে তাদেরকে আমরা আহ্বান জানাবো এই প্রবন্ধটি পড়ে নেওয়ার জন্য যাতে করে সেখানে গিয়ে তাদের ভুল ত্রুটি সংগঠিত না হয় এই সংখ্যা বাইশ পৃষ্ঠা আছে সুন্নত আকড়ে ধরার ফজিলত অনুবাদ করেছেন মোহাম্মদ মিজানুর রহমান মিজানুর রহমান বর্তমানে মদিনা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষণারত তিনি এই গুরুত্বপূর্ণ প্রবন্ধটি অনুবাদ করেছেন এর শেষ কৃষ্টি এই সংখ্যায় স্থান পেয়েছে এই সংখ্যার আঠাশ পৃষ্ঠায় আছে সাকিনা প্রশান্তি লাভের পবিত্র অনুভূতি আল্লাহ রাবুল আলমিন মমিন রেদাহে বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষিতে এই প্রশান্তি নাজিল করে থাকেন সুতরাং প্রশান্তি কি প্রেক্ষিতে কখন নাজিল হয় এবং এটা নাজিল হলে এর অনুভূতি কি হয় সেই বিষয়টি এই প্রবন্ধে তুলে ধরা হয়েছে এই সংখ্যার চৌত্রিশ পৃষ্ঠায় আসে যুগশ্রেষ্ঠ মহাদ্দেশ নুদ্দিন আলবাণী রাহিম আপনারা জানেন বিগত আট কিস্তি ইতিপূর্বে ল্তাহাহারীকে ছাপা হয়েছে এবার দিয়ে নবম কিস্তি আর আমাদের যুগশ্রেষ্ঠ মহাদ্দেশ নাসিরুদ্দিন আলবানী তিনি কী কী অবদান রেখেছেন এবং কী কী প্রেক্ষাপটে তিনি তার এই অবদানের স্বর্ণ স্বাক্ষর রেখেছেন জাতির জন্য সেই বিষয়গুলি এই প্রবন্ধে স্থান পেয়েছে এই সংখ্যার পৃষ্ঠায় পৃষ্ঠায় আছে কবিতা পৃষ্ঠাতে কবিতার চারটি কবিতা স্থান পেয়েছে প্রথম ইব্রাহিম স্মরণে দ্বিতীয় দুর্গম পথের কাফেলা তৃতীয় এই পৃথিবী এবং চতুর্থ সত্য এই সংখ্যার বিয়াল্লিশ পৃষ্ঠায় আছে স্বদেশ বিদেশ গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে স্বদেশ বিদেশ এই কলামটি সাজানো হয়েছে এবারে প্রথম যে সংবাদ স্থান পেয়েছে সেটা হলো কারাবন্দির এখন থেকে ভিডিও কলের মাধ্যমে স্বজনদের সাথে কথা বলতে পারবেন বিদেশের পাতায় সে জার্মানি ইসলামের কাছে আত্মসমর্পণ করেছে চুয়াল্লিশ পৃষ্ঠা আছে সংগঠন সংবাদ আলাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আলাদিস যুব সংঘ সোনামনী সংগঠন আলাদিস মহিলা সংস্থা রামাজনে যে প্রোগ্রামগুলি করেছে যে সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রেখেছে তারই একটা বিবরণ সংগঠন সংবাদে স্থান পেয়েছে এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি সংবাদ হচ্ছে আত্মহারিক টিভির আয়োজনে ব্যবসা বাণিজ্য ইসলামী দিক নির্দেশনা শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল আরও একটি সংবাদ হচ্ছে তৃতীয় লিঙ্গ তথা হিজরাদের সাথে একটি ইফতার মাহফিল যেখানে হিজরাদের সাথে মতবিনিময় হয়েছে এবং সেখানে তাদের কিছু সুবিধা অসুবিধা বা তাদের কিছু পরামর্শ প্রদান এইসব বিষয় নিয়ে একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় রমাজান মাসে তারই সংবাদ এই সংখ্যার আটচল্লিশ পৃষ্ঠায় স্থান পেয়েছে ঊনপঞ্চাশ পৃষ্ঠায় আছে প্রশ্ন উত্তর প্রত্যেকবারের মতো এবারও চল্লিশটি প্রশ্ন নিয়ে এই সংখ্যাটি সাজানো হয়েছে গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন এখানে স্থান পেয়েছে এই সংখ্যার শেষ পৃষ্ঠায় ছাপ্পান্ন পৃষ্ঠায় এক নজরে হজ অর্থাৎ হজের কার্যাবলীগুলি গুরুত্বপূর্ণ কার্যাবলীগুলি কি কি হতে পারে সেগুলি এক নজরে উপস্থাপন করা হয়েছে যাতে করে যে কোনো হজযাত্রী এটা এক নজরে দেখে তিনি এর মাধ্যমে উপকৃত হতে পারেন এবং হজের কার্যক্রমগুলি তিনি সহজভাবে এটাকে আয়ত্ত করে নিয়ে সহজভাবে তিনি প্রতিপালন করতে পারেন সুতরাং সম্মানিত সুধি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আত্মাহারিকের এই সংখ্যাটি অর্থাৎ পঁচিশতম বর্ষের নবম সংখ্যা জুন দু হাজার বাইশ গুরুত্বপূর্ণ সংখ্যাটি নিজে সংগ্রহ করুন অন্যকে পড়তে উৎসাহিত করুন আপনি এই সংখ্যাটি হার্ড কপি পেতে পারেন অর্থাৎ এর প্রিন্ট কপি আপনি সংগ্রহ করতে পারেন আমাদের অফিস থেকে এবং এর পিডিএফ কপি আপনি আমাদের ওয়েবসাইট থেকে পড়ে নিতে পারেন ডব্লিউডব্লিউ ডট এই ওয়েবসাইট থেকে আর সেই সাথে আপনি আমাদের সাথে যোগাযোগের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের দেওয়া যে নাম্বারগুলি আত্মাহারিকে দেওয়া আছে সেগুলির মাধ্যমেও আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়া আমাদের দেশে সারা দেশে ছড়িয়ে থাকা বারোশো এজেন্টের মাধ্যমে এবং মাধ্যমে আপনি এই পত্রিকাগুলি সংগ্রহ করতে পারেন আপনার নিকটস্থ এজেন্টের খোঁজখবর নিয়ে আপনি সেখান থেকে পত্রিকাটি রাখতে পারেন পত্রিকাটি নিজে পড়ুন অন্যদেরকে পড়তে উৎসাহিত করুন আল্লাহ আমাদের এহকাল এবং পরকাল সুন্দর করুন এবং কলমে জিহাদের অংশ হিসাবে পত্রিকাটি পড়ার এবং এর প্রচার প্রসারে আত্মনিয়োগ করার তৌফিক দান করুন আল্লাহ মামিন আকুল উলি হাজা আস্তাফরুল্লাহ আলি আলাককুম আল্লি সাইরুল মুস্তিমিন আসসালামু আলাইকুম ও